বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপেরশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজ আসছি মজার গণিত পর্ব বারো নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন চাকুরি পরীক্ষা আগত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আমি প্রতিদিন আপনাদের সাথে থাকি তারই ধারাবাহিকতায় আজ আসি সুদাসল নিয়ে চলুন আমরা অঙ্কটা একবার দেখে নিই তার আগে একটু বলে নিই যে অঙ্কটা কোন কোন পরীক্ষায় আসছে এই অঙ্কটা আসছে আপনার পাবলিক সার্ভিস কমিশন মানে বিপিএসসির পরীক্ষায় নির্ধারিত যে বারোটি পদ ছিল আবার দুর্নীতি দমন কমিশনের বা দুর্নীতি ব্যুরো সহকারী পরিদর্শক পদে আরও কয়েক জায়গায় আসছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত আসে আপনি যেহেতু অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা চলুন আমরা অঙ্কটা একটু দেখি একই হার সুদে তিনশো টাকায় চার বছরের সুদ এবং পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ একত্রে একশো পঁচাশি টাকা হলে সুদের হার কত এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আপনাদের এমন একটা সূত্র দিচ্ছি আপনারা আগে সূত্রটা হয়তো দেখেন নেই আগে আমি আর একটু বলে নেই নতুন যে ভাই বোনরা আছেন তারা যদি একটা সরকারি চাকরি বা যে কোনো চাকরি আপনারা কনফার্ম করতে চান আপনি যদি গণিত না পারেন চাকুরি নিয়ে চিন্তা করা বাড়াবাড়ি হবে আপনি যদি গণিত পারেন তাহলে আপনি চাকুরি পাবেন আর গণিতের ভীতি চিরতরে দূর করার জন্য মহিদ্দিন জব প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেরার প্ল্যাটফর্ম আপনাদের জন্য আপনারা যদি আপনাদের গণিতের যে ভীতি সেটা দূর করতে চান এবং আপনারা চাকুরিটা নিশ্চিত করতে চান তাহলে আমরা এমনভাবে অঙ্কটা আপনারা দিচ্ছি যেন অত্যন্ত সহজে যারা গণিত পারেন না একেবারেই পারেন না তাদের জন্য এবং যারা খুব বেশি পারেন তাদের জন্য আপনারা মহিদিন জব প্রিপারেশনটা সাবস্ক্রাইব করে এখনই বাসায় থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো নতুন গণিত আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আবারও বলি গণিত যদি আপনি স্ট্রং থাকেন গণিতে যদি আপনি স্ট্রং থাকবেন আপনি চাকুরিটা স্ট্রংলি পাবেন আর গণিত যদি আপনি না পারেন চাকুরির পিছনে দৌড়াই কোনো লাভ নেই আপনার চাকুরি পিছনে দৌড়ানোর আগে গণিতের পিছনে দৌড়াইতে হবে আপনি গণিত যদি ধরতে পারবেন আপনি ধরতে পারেন তাহলে আপনি চাকুরি ধরতে পারবেন আর গণিত যদি ধরতে না পারেন চাকুরি নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই আর এই ব্যাপারটাই আপনাদের সবচেয়ে আপনাদের সামনে সহজ এবং সাজেশন ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমি মহিউদ্দিন আপনাদের সাথে প্রতিদিন থাকছি সো এখনই যারা নতুন ভাই বোনরা আমার এই চ্যানেলটা দেখতে তারা সাবস্ক্রাইব করেই আমাদের সাথে থাকুন এবং পাঁচশো টাকা বেল আইকনটি চেপে দিন আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের সাবস্ক্রিপশন বৃথা যাবে না আর আপনারা যদি মনে কোনো দ্বিধা থাকে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা রাখতে পারেন যদি মনে করেন যে এখান থেকে যথাযথ উপকার পাচ্ছেন না তাহলে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এ ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন থাকবে না তাহলে কই হার সুদে তিনশো টাকায় চার বছরের সুদ এবং পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ একত্রে একশো পঁচাশি টাকা হলে সুদের হার কত আমাদের সুদের হারটা বের করতে হবে তাহলে সূত্র রাখবো আমাদের এখানে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট তাহলে বন্ধুরা আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করি রেট এটা বের করার জন্য আমরা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে দেখেন মনোযোগ দিয়ে দেখেন একটু সূত্রটা এখানে সূত্রের হানড্রেড ইন্টু আমার যে এখানে যে টোটাল ইন্টারেস্ট আছে আমি টোটাল ইন্টারেস্টটা এখানে নিতে হবে টোটাল ইন্টারেস্ট আমি সূত্রটা আগে লিখে দেই আপনাদের যাতে আপনাদের সুবিধা হয় করতে সূত্রটা আমরা লিখে রাখতে পারেন আপনারা এই আমি আগে পাতায় দিচ্ছি আপনাকে সূত্রটা তারপরে এখানে আসবে পিওন ইন্টু টি ওন এটা যোগ এখানে আসবে পি টু ইন্টু টি টু আমি এখন ব্যাখ্যা করতেছি আসলে সূত্রটা কোনটা কী এই হানড্রেডটা হচ্ছে সূত্রের হানড্রেড আর টোটাল ইন্টারেস্টটা হচ্ছে একত্রে যে সূত্রটা সেটা এই যে একশো পঁচাশি টাকা এটা আর পিওন হচ্ছে প্রিন্সিপাল মানে প্রথম মূলধন যেটা এটা তিনশো টাকা আর টি হচ্ছে প্রথম যে সময়টা চার বছর আর পি টু পি টু এটা হচ্ছে প্রিন্সিপাল টু এটা হচ্ছে দ্বিতীয় মূলধন যেটা পাঁচশো টাকা এটা আর টি টু এটা পর্যায়ক্রমে আপনারা পাবেন এই যে পাঁচ বছর এটা দ্বিতীয় সময়টা আমরা তাহলে একটা একটা করে প্রত্যেকটার মান বসিয়ে দিই বন্ধুরা চলুন এখানে আমরা হানড্রেড বসাই দিই সূত্রের হানড্রেড তারপরে টোটাল ইন্টারেস্ট কত পয়সি একশো পঁচাশি তাহলে বন্ধুরা এখানে আমরা একশো পঁচাশি বসিয়ে দিলাম পিওন পিওন কত পিওন হচ্ছে এখানে প্রথম মূলধন হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু টিওন কত চারি বছর আমরা এখানে ফোরটা বসাবো থ্রি হান্ড্রেড ইন্টু ফোর জোগ এখানে পি টু হচ্ছে কত পি টু হচ্ছে এই পাঁচশো দ্বিতীয় মূলধন ফাইভ হান্ড্রেড ইন্টু টি টু কত দ্বিতীয় সময় পাঁচ বছর এখানে হবে ফাইভ তাহলে আমরা এটা সমাধানটা করে ফেলি বন্ধুরা কেমন আসে দেখেন এখানে থাকবে একশো ইন্টু একশো পঁচাশি নিচে আমরা যদি গুণ করি তাহলে এখানে কত আসে বারোশো তিনশো এই বারোশো যোগ পাঁচশো আর এখানে আসবে পঁচিশশো আপনাদের বোঝার স্বার্থে আমি একটু ডিটেলস করতেছি আসলে অ্যাকচুয়ালি ডিটেলস করার এখানে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এখানে একশো গুণ একশো এই উপরেরটা আর নিচে যদি আমরা দুটো যোগ করি পাওয়া যায় হচ্ছে তিন হাজার সাতশো এটা কাটাকাটি করলে আপনার আসবে হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনারা কাটাকাটি করে দেখতে পারেন এটা যদি আপনি কাটেন এটা এটা চলে যায় আপনি সাতত্রিশটা যদি একশো পঁচাশিকে ভাগ দেন এটা দিয়ে এটাকে কাট কাটাকাটি করলে ফাইভ থাকে এখানে ফাইভ তাহলে এখানে আমাদের চাইছে কি রেট অফ ইন্টারেস্ট এখানে রেট অফ ইন্টারেস্টটা কত ফাইভ পার্সেন্ট তাহলে বন্ধুরা আমরা তাহলে বন্ধুরা মাল্টিপুল চয়েস থেকে আমরা কোন সব অপশনটা বেছে নিতে পারি দেখেন এখানে আমরা এই ফাইভ ক নম্বরটা বেছে নিতে পারি এই ধরনের গণিত যদি আপনি পেতে চান আপনারা মহিদুন জব প্রিপারেশনটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলায়কটি চেপে দিন আর গণিতে আমাদের যে ভালো সুন্দর করে নতুন নতুন টেকনিকে নতুন নতুন সিস্টেমে অনেক কম চ্যানেলই আছে যারা আপনাদের এই গণিত প্রোভাইড করতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের গণিত সকলে দিতে পারবে না এবং সকলে এই ধরনের পদ্ধতিও তাদের নলেজে নাই সো যারা কোয়ালিটি সম্পন্ন ভিডিও করে তাদেরটা দেখুন আর আমাদের আপনাদের দেখার মাধ্যমেই আমরা ইন্সপায়ারেশ মানে আমরা উৎসাহ পাবো আর উৎসাহ পেলে নতুন নতুন তথ্য নতুন নতুন অঙ্ক আপনাদের সাথে শেয়ার করতে পারবো বন্ধুরা যে পর্যন্ত আপনাদের সাথে ছিলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ